আজ 8ই নভেম্বর মঙ্গলবার। আজ হতে চলেছে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এই চন্দ্রগ্রহণ কখন শুরু হবে, কখন শেষ হবে, বাংলাদেশ ও ভারতের সঠিক সময়সীমা কি রয়েছে বিস্তারিত এই ভিডিওতে। আজ মঙ্গলবার দীর্ঘক্ষণ ধরে চলবে এই চন্দ্রগ্রহণ, তবে পৃথিবীর সব প্রান্তে এই গ্রহণ দেখা যাবে না। উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ, এশিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। ভারতের পর বিভিন্ন প্রান্তে চন্দ্রগ্রহণ দেখা যাবে, এটা জানা গেছে। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ হয়। এই সময় পৃথিবীর ছায়া গভীর অংশে প্রবেশ করে চাঁদ। নাসার তরফে জানানো হয়েছে মঙ্গলবার মানে আজ পৃথিবীর ছায়ার মধ্যে প্রবেশ করবে চাঁদ। এই সময় চাঁদের রং লাল দেখাবে, তখনই এর নাম হবে ব্লাড মুন। ভারতের ভূবিজ্ঞান মন্ত্রকের তরফে জানানো হয়েছে মঙ্গলবার দুপুর 2:29 শুরু হবে এই গ্রহণ, তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু হবে দুপুর 3:46। তবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ হওয়ার পরেও বেশ কিছুক্ষণ ধরে আংশিক গ্রহণ দেখা যাবে। ভারতের বিভিন্ন শহর থেকে দেখা যাবে এই চন্দ্রগ্রহণ, যার মধ্যে রয়েছে কলকাতাও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে কলকাতায় বিকেল 4:52 গ্রহণ শুরু হবে। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল 4:55 পর্যন্ত এবং সন্ধ্যা 7:26 পর্যন্ত এই গ্রহণ থাকবে। দিল্লিতেও দেখা যাবে এই চন্দ্রগ্রহণ। কলকাতার পাশাপাশি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে শিলিগুড়ি, কোহিমা, আগরতলা, গুয়াহাটি, ভুবনেশ্বর ও পাটনাতেও। তবে এই চন্দ্রগ্রহণের অ্যাকুরেট সময় হচ্ছে এই গ্রহণ শুরু হবে বাংলাদেশের ক্ষেত্রে 3:08 এবং গ্রহণ শেষ হবে 6:38 এবং ভারতের ক্ষেত্রে অ্যাকুরেট সময় হচ্ছে এই গ্রহণ শুরু হচ্ছে 2:38 এবং গ্রহণ শেষ হবে 6:18 এবং দুই দেশের ক্ষেত্রেই এই গ্রহণ দৃশ্যমান হবে। আজকের পর আবারও 3 বছর বাদে দেখা যাবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ, যা দেখা যাবে 2025 সালের 14ই মার্চ। তা ভিডিওটা ভালো লাগে থাকলে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখতে পাচ্ছেন বেল আইকনটিকে অবশ্যই অল করে রাখবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিওতে।